এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নিউ মার্কেট, ধর্মতলা স্প্লানেটে যাবো, সেখানে পুজোর শপিং করতে যাব। তো পুজো আর ঘোড়া একটা জায়গায় ঘুরতে যাব, তো সেখানে শপিং করব, কি কি শপিং করব সেগুলো অবশ্যই দেখাবো, আর ধর্মতলা মার্কেটটা ঘুরে দেখাবো। তো তোমরা অনেকেই গেছো জানি, তো আমি একটু যাচ্ছি অনেক অনেক দিন বাদে, মানে বহুদিন বাদে, প্রায় ধরো আট বছর বাদেই যাচ্ছি। তো শেয়ার করব, কারণ আমার বিয়েটাই 7.5 বছর হয়েছে, তো তার মধ্যে ওখানে যাইনি আমি, ধর্মতলায় বহুদিন যাইনি। বিয়ের আগে চুটিয়ে ঘুরেছি, অনেক শপিং করেছি, অনেক কিছু করেছি, বাট বিয়ের পরে সেসব হয়ে ওঠেনি। যাই হোক, এখন সুযোগটা এসছে, মানে আজকে সুযোগটা এসছে। তো চলো, আমি সোনা, সোনার পাপা, তো যাব, তো সাথে থাকো, দেখতে থাকো, আর কী কী করলাম না করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো। সো ফাইনালি আমি চলে এসেছি দমদম জংশনে। তো অনেকেই জানো আমার দমদম ক্যান্টনমেন্টে বাড়ি, সেখান থেকে আমার দমদম জংশন বেশি দূর না, সেখান থেকে আমি মেট্রো ধরে চলে যাব সোজা স্প্লানেট। তো এই ফার্স্ট টাইম আমার সোনা মেট্রোতে চড়বে, তো এটা হচ্ছে আমার সোনার প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে স্পেশালভাবে শেয়ার করলাম আমার সোনার মেট্রো চড়ার অভিজ্ঞতা। তো ও অনেকবার দমদম জংশনে এসেছে, তো সবসময় মেট্রো দেখে, তো বলে যে মা মেট্রো চড়ব, মেট্রো চড়ব। তো আজকে সেই দিনটা চলে এলো, মেট্রো চড়বে, আর ওর প্রথম মেট্রো চড়ার অভিজ্ঞতা শেয়ার করার সঙ্গে সঙ্গে আমার দীর্ঘ 8 বছর পর স্প্লানেট যাওয়ার অভিজ্ঞতাটাও শেয়ার করলাম। কারণ আগেই বলেছি আমি প্রচুর প্রচুর স্প্লানেট গেছি, কিন্তু বিয়ের পরে এই প্রথম আমি স্প্লানেট যাচ্ছি, তাও আবার সোনাকে নিয়ে, একেবারে সোনার সাথে, আমি সোনার পাপা একসাথে স্প্লানেট যাচ্ছি। আর সেখানে অনেক অনেক শপিং করার আছে, জানি না কী কী শপিং করব এখনও পর্যন্ত বলতে পারছি না। তবে একটা ব্যাগ কিনবো, ট্রলি ব্যাগ, সেটাই আগে বলে দিলাম, কারণ আমরা পুজোর মধ্যে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেই জন্যে। আর একটা কথা বলি, মেট্রোতে একটা কাকিমার সাথে দেখা হয়েছিল, তো কাকিমা থাকে সোদপুরে, তো আমার সোনার সাথে খুব খুব মানে গল্প করছিল, আমি চিনি না অবশ্য, খুব আমাদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেছিলো। তো আমরা স্প্লানেট নেমে গেছি, তো বুঝতেই পারছো চারিদিকটা এরিয়া দেখতেই পাচ্ছ, আর সামনে হচ্ছে না একটা পার্টি, তো দেখতেই পাচ্ছো কালারটা, তো একটা পার্টির মিটিং হচ্ছিলো, তো সেটা শেয়ার করলাম না। আর চলে এসেছি দেখো স্প্লানেটের বাইরেটা, দেখো কী পরিমাণে লোক, এত ভিড় জমেছে, এই ভিড়ে আমার প্রচুর অস্বস্তি লাগছে, আর এত সুন্দর সুন্দর চুড়িদার দেখে ফিদা হয়ে গেছি। তো মেয়েরা তো এই চুড়িদার কসমেটিক্স এসব দেখলে পাগল হয়ে যায়, তো আমিও তেমনি পাগল হয়ে গেছিলাম। তো আমি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে, আগেই বলছি আমি নিউ মার্কেটের চারিপাশটা তোমাদেরকে ঘুরে দেখাতে পারিনি, কারণ আমরা ঢুকেছিলাম হচ্ছে শ্রী লেদার্সে, তো দেখেই বুঝতে পারছো শ্রী লেদার্সে এসেছি। তো আমরা এখানে কিনতে এসেছি কিছু জুতো, মানে অনেকটা জুতো কেনার ছিল আমার সোনা সোনার পাপার, যার সবটা কেনা হয়নি, আর একটা ব্যাগ কেনার ছিল আগেই বলেছি, তো সেটা কিনবো বলেই এখানে এসেছি। আর কিছু কেনার ছিল, যেমন হচ্ছে ধরো একটা প্লাজো প্যান্ট কেনার ছিল লক্ষ্মী চিকনকারীর, আর একটা কানের কেনার ছিল, বাট সেগুলো আর হয়ে ওঠেনি। জাস্ট এই স্ট্রি লেদার্সে আমাদের মোটামুটি 3 ঘন্টা কেটে গেছিলো, আমরা যখন বেরিয়েছিলাম দুপুর 3টের সময় বেরিয়েছিলাম, আর 3:30 আমাদের ট্রেন ছিল ক্যান্টনমেন্ট থেকে। তো সেখান থেকে ঢুকে মানে গিয়ে আমরা মেট্রোতে গেছি, দমদম জংশনে নেমে মেট্রোতে গেছি, মেট্রো থেকে যেটুকুনি টাইম এক্সপ্লানেট যেতে, তো সেখান থেকে আমরা ডাইরেক্ট শ্রী লেদার্সে গেছি। তো তোমাদেরকে কিছু জুতোর কালেকশান দেখাবো, অনেক অনেক হরেক রকম জুতো ছিল, এত সুন্দর পছন্দের জুতো, কয়েকটা তো পরে হেঁটে নিয়েছি। জাস্ট ওখানে না দেখার কেউ নেই, মানে জাস্ট ওদেরকে বলবো বেরিয়ে একটু দেখবে, দুটো জুতো বার করে দেবে, আর পরে তুমি হেঁটে একটু দেখতে পারো, অসুবিধা নেই, মানে ওদের এত কাস্টমার, ওরা খেয়াল করে না কখন কী কে কী করছে, কিন্তু যখন ওই জুতো কেউ ঝেড়ে নিয়ে যাবে না বাইরে ওই চেকারে, যখন চেকিং করবে যদি ধরা পড়ে তো হয়ে গেল, তোমার প্রেস্টিজ সেখানে হাম্পার হয়ে যাবে। সো আমরা কে কে গেছিলাম জানো, আমরা গেছিলাম হচ্ছে সোনার পাপার এক বন্ধু, বন্ধুর বউ, তার বেবি, আর আমরা 3 জন, তো আমরা মোট 6 জনেই গেছিলাম। আর জুতোর কিছু কালেকশান তোমাদেরকে দেখাচ্ছি, তো আমার যেগুলো ভালো লাগছে সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর আর এটা হচ্ছে সোনার পাপার এক বন্ধুর বউ, তো আমার অন্য ভিডিওতেও দেখেছো এই বন্ধুর বউকে, ও 3 জোড়া জুতো নিয়েছিল, এক্সিলেন্ট জুতো নিয়েছিল, খুবই সুন্দর সুন্দর, তো আমি তোমাদেরকে জুতোর ডিজাইনগুলো দেখাচ্ছিলাম।
শ্রী লেদার্সে বসে বসে আমরা খানিকটা টাইম এনজয় করলাম, মজা করলাম, অনেকটা আনন্দ ফুর্তি করলাম, কিন্তু আমরা বাইরেটা বেরাইনি। যেটা তোমাদের বাইরের মার্কেটটা সেখানটা বেরাইনি কেন জানো? সেখানটায় মানে হরেক হরেক রকম মানুষজন ছিল, আর অ্যাকচুয়ালি অনেক পকেটমারও ঘোরে, অনেক রকম ভিনরূপী লোকও ঘোরে। আর ধর্মতলা এরিয়া মানে একদম বিখ্যাত বাজে একটা জায়গা। তো যাই হোক, যতদূর যে মানুষটা শুনুক না কেন, এটা একদম সত্য কথা যে ধর্মতলা জায়গাটা খুব একটা ভালো নয়, তো আমার একদম অপছন্দের জায়গা। জাস্ট স্প্লানেড যাই ওইটুকুনি, মার্কেটটা এত সুন্দর, হরেক রকম জামা কাপড় কসমেটিক্স এইসবের লোভে আমি দেখতে যাই, আর ওখানের মানুষজন খুব একটা পছন্দ না আমার। তো যাই হোক, যেহেতু আমি অন্য সাইডের একটা অন্য রকম জায়গার মানুষ, তো সেই জন্য ওই ধরনের মানুষ মানে ওখানে ভিনরূপী অনেক ধরনের মানুষ পাওয়া যায়, তো ওই ধরনের মানুষকে আমি অ্যাভয়েড করি, পছন্দ করি না, জাস্ট এইটাই। সো যাই হোক, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু বেরিয়ে গেছি, পুরো একদম নিউ মার্কেট থেকে বেরিয়ে বাইরে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি, কতক্ষণ আমরা ট্যাক্সি ধরবো আর বেরোবো। তো তার আগে একটু লস্যি খাওয়াতে নিয়ে এলো, এটা হচ্ছে তোমার কেসি দাস, কেসি দাসের পিছনেই এই লস্যির দোকানটা, আমরা হাঁটতে হাঁটতে চলে গেছি সেই পর্যন্ত, সেখান থেকে আমরা খেয়ে ফেললাম একটা লস্যি, দারুণ টেস্টি লস্যি বলেছিল, কিন্তু লস্যিটা টেস্টি ছিল না একদমই, মানে পেঁপে গোলা, পেঁপে গুলে চটকে মানে পেঁপের পান্না করেছিল সেই রকম লস্যি, আগে বলেছিল ভালো, এখন যাই হোক। কিন্তু আমরা একটা ভালো জিনিস দেখেছি, তো এইটা দেখো, শ্রীভূমির আমাদের যে কলকাতা শ্রীভূমি, আমরা বাসে করে এসেছিলাম, শ্রীভূমির লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমরা কিন্তু দুটো দুর্গা প্রতিমা দেখে নিয়েছি অলরেডি, মহালয়ার আগেই দুটো দুর্গা প্রতিমা আমাদের দর্শন হয়ে গেছে, তাও আবার কেশিদাসের মোড়েই আমরা দেখতে পেয়ে গেছি। তো চলো, এবার আমাদের দুর্গাপুজোটা পুরো মনে হচ্ছে পুরো কলকাতায় দুর্গাপুজো লেগে গেছে, কি যে আনন্দ হচ্ছে, চারিদিকে চাপা ফুলের গন্ধ আসছে, পুরো পুজো পুজো একদম ওয়েদার হয়ে গেছে। তো সবাইকে আগাম জানিয়ে রাখলাম, হ্যাপি 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 দুর্গাপূজা। সো দেখো আমার কি অবস্থা, চেঞ্জ টেঞ্জ করে তারপরে দেখাবো কী কী শপিং করেছি, তো দেখাবো আর অনেক কিছু গল্প করবো, চেঞ্জ করে নিই, কেমন পাগলা হয়ে গেছি দেখো। সো ফিরে এলাম আবার, তো কী কী শপিং করেছি সেগুলো দেখাবো। তো মানে প্রচুর প্রচুর মানে টায়ার্ড হয়ে গেছিলাম, আর খুবই শরীরটা খারাপ লাগছিল, মানে অত ভিড় ভিড় ঠেলে এসেছি, তো সেই কারণে আর দিনের দিন আর ভিডিওটা করতে পারিনি, আমি পরের দিন এসেছি, তো কী কী কিনেছি সেটা দেখাবো। আর মানে আমাদের এখান থেকে স্প্লানেট কিন্তু বেশিটা বেশি দূর না, যেহেতু দমদম থেকে মেট্রোতে উঠলেই তো স্প্লানেট প্রায় ওই 30 মিনিট মতো লাগে, যাই হোক। তো মানে এত ভিড় এত ভিড়, মানে পুজোর সময় তোমরা ওখানে যেও না, আর ওখানে বেশিরভাগটা কেউ শপিং করতে যাক আর না যাক এমনি ঘুরতে গেছে, আর অনেকে আছে কি বলতো ভিড় দোকান দেখবে ঝেড়ে নেবে, এইরকম মানুষও রয়েছে। তো যাই হোক, এটা আমি কেন বললাম, একটা দোকানে আমি শুনছি যে দুটো ছেলে সালোয়ার কামিজ নিয়ে বসেছিল, তো ওরা আলোচনা করছে, হিন্দিতেই আলোচনা করছে যে মানে কিনতে আসেনি, দুটো মেয়ে এরকম গেছিলো, তো কি একটা নিয়ে চলে গেছে, তো তখনই ওদের ওই আলোচনাতে আমি বুঝলাম যে ওখানে তার মানে শুধু এমনি মানুষ কিনতে যায় না, ঘুরতেও যায় ঝাড়তেও যায়, যেহেতু এত ভিড় দেখতে পেয়েছো, এত ভিড় এত ভিড়, মানে কি বলবো বাবা বাবা। তো আমরা শ্রী লেদার্সেই ছিলাম, শ্রী লেদার্স থেকে আমাদের যেটুকুনি যা কেনার সেগুলো কিনেছি, ওগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা সামনেই দুর্গাপুজোর নবমীতে ঘুরতে যাচ্ছি ভালো একটা জায়গায়, সত্য সেটা কোথায় যাচ্ছে সেটাও বলবো, তো যখন প্যাকিং করবো তখন বলবো। তো ভালো একটা জায়গা, তো সেই কারণেই আমাদের এত কেনাকাটি, দুর্গাপুজো তো রয়েছে, পুজো তো কিচ্ছু কিনিনি, বিশ্বাস করবে না কিচ্ছু কিনিনি, আমি কিছু নিইনি, সোনাকেও কিছু দেওয়া হয়নি, তোর বাবা একটা সেট কিনে দিয়েছে জামা প্যান্টের সেট, আর যেটুকুনি প্রয়োজন আমাদের সেটুকুনি কিনেছি, আর আমি তো কিচ্ছু কোনো ড্রেস আপ কিনিনি, আমি কিচ্ছু কিনিনি, তোমরা হয়তো বিশ্বাস করো আর না করো, তো পুজোর আমি শপিং ইচ্ছা করেই করিনি, কারণ অনেকটা দূরে আমরা ঘুরতে যাচ্ছি, সেখানে প্রচুর খরচা হবে, তো সেই কারণে আর আমার বরের অত আর্থিক নেই, তো সামান্য আর্থিক, তো ঘুরতে অবশ্য নিয়ে যাচ্ছে আমার বাড়ি থেকে, আমার মা আর বাবা নিয়ে যাচ্ছে, তাও যতই হোক জামাই মানুষ একটু হাতে কিছু তো রাখতে হয়, তো সেই কারণে এবার কিছু পুজোতে শপিং করিনি, তবে ঘুরতে যাওয়ারই শপিং আমাদের। তো দেখাই কী কী কিনেছি, শুধু শুধু জুতো আর একটা ব্যাগ কিনেছি সেটাই দেখাবো। তো ফাইনালি প্রথমেই দেখায় সোনার জুতোটা দিয়ে স্টার্ট করি, সোনার জুতো, এই দেখো এটা সোনার জুতো, কেমন হয়েছে বলবি, কি সুন্দর না, ও একটা পছন্দ করেছিল জানো, লেদারের, শ্রী লেদার্সে তো লেদারের জুতো বিখ্যাত, সে লেদারের একটা বিএসএফ জুতো, অতি জঘন্য জুতো, সেটা নেবে, আমার তো পছন্দই হয়নি, খুব রাগারাগি করছিলাম আমি, তো এটা লাস্টে বললো হ্যাঁ এটাই নিয়েছি, একটু কালারফুল বাচ্চাদের, এই হচ্ছে সোনার জুতো,
কেমন হয়েছে বলবে। আমার খুব ভালো লাগছে, মানে কালোর উপরে অরেঞ্জ, তো বেশ ভালোই লাগছে। তো বাচ্চা মানুষ এই আর কি, আর আমি হলে হয়তো এই জুতোটা কিনতাম না, নিজের জন্য হলে এই যে ক্যাটক্যাটে কালার, তো যাই হোক বাচ্চা মানুষ বেশ ভালোই লাগছে দেখতে। আর আমার জন্য নিয়েছে এটা, মানে সোনার পাপা দিয়েছে, সবসময় ওকে স্কুলে যায় নিতে, তো এই জুতোটা বেশি দাম নেয়নি, দেখো বুঝতেই পারছো সিলেদার্স লেখা রয়েছে, 250 টাকা দাম। 250 টাকা মানে আমাদের যা কেনা হয়েছে ওই তোমার ধর্মতলার যে বাইরে যে কি বসে বলি সেল টাইপের বসে যে ওই ফুটপাতে, ওখান থেকে কিছু কিনিনি, যা কেনা হয়েছে সবই শ্রীলেদার্স থেকে। কারণ ওর বাবা আবার ব্র্যান্ডেড, ব্র্যান্ডেড নেই পকেটে জোর নেই, এইদিকে ব্র্যান্ডেড জিনিস লাগবে না, ওই জিনিসই ভালো, ওই ব্র্যান্ডেড হলেই ভালো, নইলে এমনি পাতিগুলো ভালো না। আর আমার তো ওই ফুটের জিনিসগুলোই বেশি চোখে লাগে, তো যাই হোক ওই নিয়ে একটু ঝামেলাও হয় আমার সাথে একটু, ওর সাথে ওই জন্য পটে না। আমি সব পড়তে ভালোবাসি, যেমন ফুটের জিনিস পড়তে ভালোবাসি, তেমনি বড় বড় শপিং মলের জিনিসও পড়তে ভালোবাসি, শুধু আমার জিনিসটা যেন দেখতে সুন্দর হয়, যে দামি হলেই যে সুন্দর হবে এটা কোনো ব্যাপার নেই, যে কম দামি জিনিসও কিন্তু সুন্দর হয়। তো যাই হোক, আর আরেকটা জুতো কিনেছি, এটা তোমাদেরকে অনেকগুলো জুতো দেখিয়েছি, অনেকগুলো জুতো যে দেখিয়েছি, দারুণ দারুণ জুতো সব কটা না, মানে করবো করবো। তো কি বলতো ওখানে অনেক অনেক মানে শ্রীলেদার্সে না পাড়ো আর পায়ে দিয়ে দেখো, এটা হচ্ছে মজা। তো 2-3টে জুতো তো পরে হেঁটেও নিয়েছি, মানে ওখানে কোনো ব্যাপারই না, মানে লোকজন দেখে যে পায়ে দিয়ে জাস্ট হেঁটে একটু দেখলাম, এরকমই অনেকগুলো জুতো পরেছি কিন্তু ওখানে। তো এই জুতোটা একটা কিনেছি, এটারও বেশি দাম না, তো ওই 360 টাকা দাম, বেশি দাম না, ব্যাস এই আর কিছু কিনিনি। তো এই জুতো কিনতে গিয়ে মানে দেখতেই পেয়েছো এত ভিড়, এত ভিড়, ওই জন্য বাবাই বাবা, আর ওই পুজোর টাইমে যাব না, আর দেখতো মানে ওইসব জায়গায় মানে কি বলবো চোর ভর্তি, পরিষ্কার কথা, আমি একটু মুখ মুখ পাশ করা মানুষ, তো চোর ভর্তি, যাবে ঘুরতে, জিনিস তো কিনবে না, এমনি ঘুরবে ঘাড়বে, আর যেইটুকুনি দেখবে হয়তো পছন্দ হলো যেই ভিড় দেবে টুক করে একটা ঝেড়ে নেবে, ওই রকম মানুষ আছে, পকেট মারও আছে, যে কতক্ষণ ওর পকেটটা ঝাড়বো। তো যাই হোক, আর প্রচুর প্রচুর ইউটিউবার গেছিলো, আমি শুধু দেখছি যে ফাঁকা দেখছি দাম দুম দাম করে ক্যামেরা বার করে মানে কথা বলছে, যাই হোক হয়তো ভিউয়ার্স বেশি আছে, তো ভালোই। তো আমাদের তো ভিউয়ার্স নেই, জাস্ট একটু ওই একে ওকে বলে বলে দেখাতে হয়, আর কিছুই না। যাই হোক, ওদের অনেক ভিউয়ার্স আছে, অনেক মানে আইটেম নিয়ে, ট্রাইপড নিয়ে এরকম এরকম করে করছিল। আমি ভাবছি মুখটা তো চেনা না, যদি মুখটা চেনা হতো, ভাইরাল কিছু হতো, আমি ভিডিও করতাম, আমি তাকে ছিলাম জাস্ট, যদি মাম্পি ডট রাহুল যে মাম্পিকে যদি দেখতে পারতাম, আমি ওর সাথে একটা ভিডিও করতাম, আমার চ্যানেলটা তো অন্তত প্রমোট হয়ে যেত। যাই হোক, এইবার দেখাবো ব্যাগ। তো যে ব্যাগটা কিনেছি আমরা যে ঘুরতে যাব, তো তার জন্য লাগবে, ছিল একটা ব্যাগ, সেটা ভেঙে গেছে ও মানে বহুদিন আগে পটকা মার্কা, তো ওই জন্য যাই হোক এই ব্যাগটা। তো এই একটা ব্যাগ কিনেছি, এই একটা ব্যাগ কিনেছে ওর বাবা, তো ব্যাগটা এই কালার নিয়েছি, অনেকগুলো কালার ছিল, তো আমার একটু লালটা বেশি পছন্দ, ওরও লাল পছন্দ, তো এই যে শ্রীলেদার্স দেখতে পেয়েছো, শ্রীলেদার্স কলকাতা। আর কি মানে ওর মানে অন্য জায়গার যেন এর ভিতরে কী আছে আগে দেখায়, দেখো দেখো দেখো, এই দেখো পচাটা ভিজে আসছে, দেখেছো ও ঢুকে রয়েছে, আর এই দেখো ভিতরটা এই নীল ব্লু 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 ব্লু, এই যে এখানে চেন ফেন আর কিছু নেই, আচ্ছা একটা চেন আছে, ও হ্যাঁ হ্যাঁ একটা চেন আছে, এই যে খোলাখালি যাই, তো যাই হোক খুলতে হবে না, বাদ দাও বন্ধ করো, আর এখানে আমার নাম লিখে দেবো, আমার নাম আর এখানে ওর বাবার নাম আর এখানে সোনার নাম লিখে দেবো। তো বলো ব্যাগটা কেমন হয়েছে, একটু শোন না তুমি ব্যাগের থেকে বেরো, ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই বলো। সত্যি কথা বলতো অত টাকা দিয়ে জিনিস কেনা না আমার ভীষণ গায়ে লাগে, মানে ওই যে ওই ব্যাগটা আমি বললাম যে ওই যে ফুটেও তো বিক্রি হয় সেখান থেকে কেনা, বলছে ফুটের মাল কিনবে, ওই ঘুরে আসবে যখন যেখানে ঘুরতে যাবে সেখান থেকে যখন বেরিয়ে আসবে, ঘুরে টুরে বেরিয়ে আসবে, ওখান থেকে চাকা এক জায়গায়, চেন আর এক জায়গায়, ওই হ্যান্ডেল ঘুরে বেঁকে বার হয়ে গেছে, এদিকে টানতে টানতে যাচ্ছে হ্যান্ডেল ভেঙে গিয়ে ওর হাতের মধ্যে হ্যান্ডেল রয়ে গেছে আর ব্যাগ রয়ে গেছে সেই দূরে, ওই রকমই হবে ফুটের মাল নিলে। তো যাই হোক নিয়েছে পছন্দ করে, আমারও খুব পছন্দ হয়েছে, আর অনেকটা দেখলাম কম দাম শ্রীলেদার্স ব্যাগে, তো ওই জন্যই আরও নেওয়া হয়েছে। তো অনেক অনেক জায়গায় ঘোরার প্রোগ্রাম আছে এই বছরটা আমাদের, অনেক অনেক জায়গা মানে পরপর, মানে নবমীর থেকে স্টার্ট হচ্ছে আর গিয়ে শেষ হবে ওর যখন অ্যানুয়াল পরীক্ষা মারছে,
তার আগে আগে গিয়ে শেষ হবে, মানে মার্চের পরীক্ষার 1 মাস আগেও আর একটা ঘোড়ার আছে, অনেক বড় ঘোড়ার, সেইখানে তো যাব বিন্দাসে, মানে ওইখানে দেবদাস সিনেমার শুটিং হয়েছে তো ওইসব জায়গায় ঘুরবো, মানে বুঝতেই পারছো অনেক অনেক জায়গা, তো ভীষণ এক্সাইটেড যে ঘুরতে ফুরতে যাব। আর অনেক খরচা, টাকা পয়সাও জোগাড় করতে হবে, চিন্তা, এইসব হচ্ছে মাথার মধ্যে এখন চিন্তা ঘুরছে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই বলবে কমেন্টসে। আর মুখ, সত্যি কথা আমার মুখ পাশ করা তো, তো যা ইচ্ছা যেটা সত্যি কথা সেটাই বলে দিলাম, ধর্মতলা, নিউ মার্কেট, স্প্লানেটে যা যা হয় সেগুলোই আমি বলে দিলাম, এটা অরিজিনালি। অর্ধেক মানুষ কিনতে যায় না, ঘুরতে যায়, বাবা রে কী ভিড় কী ভিড়, বাবা নমস্কার, এই পুজোর টাইমে আমি আর স্প্লানেট যাচ্ছি না। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই ভালো লাগলে করবে। তো চলো আজকের জন্য টাটা বাই বাই, নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা বাই বাই।